আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, গতকালকে আমরা একটা কাজ করছিলাম, তখন দেখলাম যে একটা সমস্যা, এটা বিশাল সমস্যা, এবং প্রবাসী ভাইরা লস হয়েছিল এই কাজটার মাধ্যমে। এরকমটা অনেক সময় হয়, আমরা এরকম অনেক কাস্টমার পাই যারা এয়ারপোর্ট থেকে ফেরত আসে বিভিন্ন ভুলের কারণে। সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যাতে করে আপনিও এই সমস্যা না পড়েন। নর্মালি আমরা যখন দেশে যাই তখন হয়তো বা খুরুজ আওদা বা খুরুজ নেহায়, অর্থাৎ আপনি ছুটি লাগাবেন বা ফাইনালাইজ দিতে যাবেন, এই দুইটা মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন। এছাড়াও আপনি পুলিশের মাধ্যমে ধরা দিতে পারেন পাসপোর্ট ছাড়া। প্রিয় ভাই, যদি আপনি এই খুরুজ আওদা বা খুরুজ নেহায় লাগান, তার আগে আপনি একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো অনেক সময় অনেক প্রবাসী ভাইয়েরা কী করে, ধরেন আপনার পুরান পাসপোর্টের মেয়াদ আছে, ওই মেয়াদ থাকা অবস্থায় আপনি আরেকটা পাসপোর্ট করছেন, ওই পাসপোর্টটা আপনি মালুমাত করান না, ঠিক আছে। এখন আপনি যে ছুরিটা লাগাইছেন বা নেহায়টা লাগাইছেন সেটা পুরান পাসপোর্টের নামে হয়েছে, নতুন পাসপোর্টের নামে না। যখন আপনি নেহায় বা খুরুজ আওদা দুইটা জিনিস লাইগা যাইব, তখন আপনি আবার চাইলে মালুমাতটা করাতে পারবেন না নর্মাল ওয়াইতে, অল্প টাকা খরচ করে, তখন আপনাকে বেশি টাকা দিয়ে কিন্তু এই মালুমাতটা করতে হবে। এখন কথা হলো, আপনি তাহলে কী করতে হবে, তাহলে যখনই আপনি নতুন একটা পাসপোর্ট করেন সবার আগে মালুমাত করবেন। এখন আপনি ধরেন আপনি মালুমাত করা ছাড়া এয়ারপোর্টে চলে গেছেন, আপনার কাছে পুরান পাসপোর্ট ধরেন নাই, অনেক সময় হারায় যায় না পাসপোর্ট, নতুন একটা পাসপোর্ট করছেন, আপনি ঠিকই নেহা লাগাইছেন বা আপনি ঠিকই ছুটি লাগাইছেন, কিন্তু এয়ারপোর্টে চলে গেছেন, টিকিট কাটা ওখান থেকে আপনাকে ব্যাক করবে। কেন করবে? কারণ আপনি যে নতুন পাসপোর্টটা ওখানে দিতেছেন ওটার কোনো তথ্য যাওয়াতে আপনার নাই। তো এই ধরনের ভুলগুলো কিন্তু প্রবাসী ভাইয়েরা করে থাকে। তো এই ভুলটা করা যাবে না, অর্থাৎ আপনি যখনই ছুটি লাগাবেন বা ফাইনালাইজিট লাগাবেন, তার আগে দেখতে হবে আপনার নতুন পাসপোর্টটা মালুমাত আছে কিনা। অনেক সময় মনে করে যে ওই কফিলটা দিয়ে রাখে, কফিল মনে করছে মালুমাত করে রাখছে, কফিল আসলে ইচ্ছাও করে না। অনেক সময় অনেক প্রবাসী এটাও মনে করে যে আমরা তো পাসপোর্ট করছি, পাসপোর্ট তো হয়ে গেছে আর কি। আসলে এটা আরেকটা যে কাজ করাতে হয় মালুমাত, এই মালুমাতটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। প্রিয় প্রবাসী ভাই, আমরা কাজ করি মুক্তবাল জাহানি থেকে, আমাদের বিভিন্ন সেবা রয়েছে, সার্ভিস রয়েছে, সেটা আমাদের ভিডিওর নিচে অনেকগুলো সার্ভিসের নাম রয়েছে, চাইলে ওখানে সেখান থেকে পড়া নিতে পারেন এবং বিভিন্ন সেবা নিতে পারেন। আমরা অবস্থান করতেছি জেদ্দা, একবারে বাংলাদেশ কনসুলেটের শেষ মাথায়, শেষ অংশে। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে বা আমাদের এখানে এসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।